উচ্ছেদ করার কয়েক মাসের মধ্যে আবারও বেদখল হয়ে গেছে রাজধানীর রেললাইনের দুপাশের জায়গা। সেখানে ফিরে এসেছে বস্তি, নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা, ফলে রেলপথে দুর্ঘটনাও ঘটছে। এসব বস্তি স্থাপনা ভাড়া দিয়ে অর্থ আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর মাদকেরও একটি বড় উৎস রেললাইনের পাশের এসব বস্তি। পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ সুফল আনছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাখাত হোসেন শৈলের ক্যামেরায় নাইমাল জিকুর প্রতিবেদন। রাজধানীর জুরাইন নিউ সুপার মার্কেটের কাছে রেললাইন ঘেঁষে গড়ে উঠেছে সারি সারি এসব দোকান। তরি তরকারি সহ সব ধরনের নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা এসব দোকানে একটু কম দামে জিনিসপত্র কিনতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। আমাদের তো পেট আছে, আমরা তো বাঁচতে বাজার দেয় নাই, উনি লিলেন আমরা বাজার কিনে খাই। উচ্ছেদ করে দিচ্ছে, এখন গায়ে চুলে সবাই বসে আমরা পেটের দায়ে বসছি, কি করব? প্রশাসন দেখতেছে, সরকারি লোক দেখতেছে, তারা তো উঠাচ্ছে না। আর এখানে সস্তায় একটু পাওয়া যায়, যার জন্য সবাই এখানে আসছে। রেলওয়ে সূত্র জানায় ঢাকা বিভাগে তাদের জমির পরিমাণ 16,700 একর। এর মধ্যে রেল লাইনের পাশে গড়ে ওঠা বস্তির দখলে রয়েছে 500 একরের বেশি। জুরাইনের মতোই গ্যান্ডারিয়া, কারওয়ান বাজার হতে নাখালপাড়া পর্যন্ত রেলের জমি এখন বস্তির দখলে। রেল চালকরা বলছেন দুর্ঘটনার বেশিরভাগই হয় এসব বস্তির কারণে। ক্রসওভারতে যাচ্ছে, এদের রেলের কারণে অবন সমস্যা হয়। তারা থাকতেছে রেললাইনের পাশে, ময়লা পানিগুলো রেললাইনের উপরে ফেলতেছে, এদের যেন রেলটা দেবে যাচ্ছে। যদি আপনার রেললাইন বেশি বাঁকা হয়ে যায়, বেশি দেবে যায়, অবশ্যই এখানে গাড়ি রেল হয়ে যায়, মানে পড়ে যায় গাড়ি লাইন থেকে। উচ্ছেদ করার পরেও নানা কারণে আবারও রেললাইনের ধারে গড়ে ওঠে বাজার ও বস্তি। সংশ্লিষ্টরা বলছেন ভাসমান মানুষের বাসস্থান ও কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় বারবার রেলের জায়গায় গড়ে উঠছে অবৈধ স্থাপনা। রেল নিয়ে ওনারা হয়তো ইঞ্জিনিয়ারিং সাইড দেখবেন, ম্যানেজমেন্ট সাইড দেখবেন, সম্পদের ব্যবস্থাপনা দেখবেন, এবং এই ব্যবস্থাপনায় যে সমস্যা, যারা সমস্যা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার চিন্তাই করবেন। কিন্তু তারা যে পুনরায় আসবে, যদি আমাদের এই ভাবনাটা মাথায় রাখে, তাহলে কিন্তু আমাদের পরিকল্পনাকে আরেকটু বিস্তৃত করতে হবে। ওখানে যারা থাকে তারা সরে যেতে চাইলেও বা সরকার তাদেরকে পুনর্বাসন করতে চাইলেও, যারা মাদক এবং এই ঘরভাড়া বাণিজ্যের সাথে জড়িত তারাই কিন্তু আবার নতুন করে প্রশাসনের সাথে সম্পর্ক তৈরি করে কিংবা কোনো না কোনো মাধ্যমে তারা একটি রিলেশন বিল্ড আপ করে তারা এই কাজগুলো করে যাচ্ছে। 2014 সালে বস্তি সুমারি অনুযায়ী দেশে 3 থেকে 4 ফিটের এমন বস্তি ঘরের সংখ্যা 5,94,861টি, আর এসব বস্তিতে বসবাসকারীর সংখ্যা 22,32,114 জন। রেললাইন কেন্দ্রিক বস্তিতে বসবাসকারীদের নিয়ে আলাদা কোনো জরিপ না হলেও সংশ্লিষ্টদের ধারণা মোট বস্তিবাসীর 37% মানুষ থাকেন রেললাইন কেন্দ্রিক এসব বস্তিতে। নাইম আলচিকো, বৈশাখী সংবাদ, ঢাকা।